জনাব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, নওগাঁ তিন। আপনি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, সংসদ সদস্য 48, নওগাঁ তিন, এই মহান জাতীয় সংসদে তারকা চিহ্নিত 5 উত্থাপন করলাম। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 5 সংসদে উত্থাপিত হলো। মাননীয় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। ধন্যবাদ মাননীয় স্পিকার। পাহাড়পুর বৌদ্ধবিহার এলাকায় সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় স্থাপন করিবার কোনো পরিকল্পনা সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়ের আপাতত নাই। মাননীয় সদস্যের সদস্য, আপনার প্রস্তাবটি ভালো এবং ভবিষ্যতে এ ব্যাপারে চিন্তা করা যেতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা 48, নওগাঁ তিন, মহাদেবপুর এবং বদলগাছি নওগাঁ জেলার। তো আমার বদলগাছি উপজেলার ঐতিহাসিক সোমপুর বিহার, যেটা পাহাড়পুর বৌদ্ধ বিহার নামে পরিচিত, সেটা অবস্থিত। এটা খ্রিস্টীয় 8 শতকের শেষে এবং 9 শতকের শুরুতে এই বিহারটি, মহাবিহারটি স্থাপিত হয়, যেখানে আমাদের দক্ষিণ এশিয়া, তিব্বত, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের জন্য আমাদের এই মহাবিহারে আসতেন। কিন্তু এখন এখানে শত শত একর খাস জমি রয়েছে। এখানে আপনার এমন একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় দরকার, যেমন বঙ্গবন্ধুর কারণে বাংলাদেশকে পৃথিবীর মানুষ চেনে জানে। আমাদের কিন্তু ঐতিহ্য, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিতে ভরপুর আমাদের বাংলাদেশ। আমরা এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় করতে চাই যে আমাদের প্রাচ্য, প্রতীচ্য এবং দূরপ্রাচ্য, মধ্যপ্রাচ্য বিভিন্ন দিক থেকে যাতে শিক্ষার্থীরা এসে জ্ঞান অর্জন করতে পারে, এই ধরনের একটি বিশ্ববিদ্যালয় চাই আমাদের এই পাহাড়পুরে। এই জন্য এটাই কামনা করি মহান জাতীয় সংসদে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আপনার প্রস্তাবটা আমি আগে বলছি, এটা খুবই ভালো একটি প্রস্তাব আপনি উত্থাপন করেছেন। এটা আমাদের আপাতত পরিকল্পনায় নাই, কিন্তু আগামী কোনো এই প্রস্তাবটি নিয়ে আমরা অবশ্যই কাজ করব এবং আপনাদের পাহাড়পুর আমরা সবাই মিলে এবং মাননীয় শিক্ষামন্ত্রীকে নিয়ে আমি অবশ্যই ওইখানে যাব। ধন্যবাদ।